হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্ল্যাট। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা একটা ইসলামিক ভিডিও দেখব। রিসেন্টলি আমরা আবার শুরু করেছি ইসলামিক ভিডিও নিয়ে আলোচনা। তো আজকে যে ভিডিওটা দেখছি সেটা সূরা বাকারা, আয়াত হচ্ছে 155, এবং টাইটেলটা হচ্ছে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষায় ফেল হই। তো এই 155 আয়াত সূরা বাকারার, এইটা আজকের বিষয়। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। পবিত্র কুরআনে এমন কিছু আয়াত রয়েছে যেগুলো আমাদেরকে জীবনের বাস্তবতা মনে করিয়ে দেয়। কিছু আয়াত রয়েছে যা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কীভাবে নিজেরাই নিজেদের জীবনটাকে কষ্টের মধ্যে ফেলে দেই। আর কিছু আয়াত রয়েছে যা আমাদেরকে জীবনের সব দুঃখ, কষ্ট, ভয় হাসি মুখে পার করার শক্তি যোগায়। এরকমই একটি আয়াত হল সূরা আল বাকারার 155 আয়াতটি। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবই। মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য, ফল, ফসল হারানোর মধ্য দিয়ে, আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য নিষ্ঠার সাথে চেষ্টা করে তাদেরকে সুখবর দাও। আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবই। এই অংশে আল্লাহ তাআলা শুরু করছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খৌফ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে কিছু না কিছু দিয়ে পরীক্ষা নেবেনই নেবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনি আরবিতে দুইবার জোর দিয়ে এই কথা বলেছেন। কারো বেলায় সেই পরীক্ষা হয়তো চাকরি হারিয়ে ফেলে অভাবে কষ্টে জীবন পার করা, কারো বেলায় হয়তো বাবা মা, স্বামী স্ত্রী, সন্তানদের জটিল অসুখের চিকিৎসায় দিনরাত সংগ্রাম করা, কারো বেলায় হয়তো নিজেরই নানা ধরনের জটিল অসুখ, কারো বেলায় আবার জমিজমা সম্পত্তি নিয়ে আত্মীয় স্বজনদের সাথে শত্রুতা, শ্বশুর শাশুড়ির অত্যাচার, দুশ্চরিত্র স্বামী, পরপুরুষে আসক্ত স্ত্রী, ড্রাগে আসক্ত ছেলে, পরিবারের মুখে কালিমা লিপে দেওয়া মেয়ে, কোনো না কোনো সমস্যায় আমরা পড়বই। এই সমস্যাগুলো হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। পৃথিবীতে আমরা এসেছি পরীক্ষা দিতে, এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। হিন্দি সিরিয়াল, মিউজিক, ভিডিও গেমস, রং বেরঙ্গের পানীয়, হাজারো বিনোদন সবসময় আমাদেরকে চেষ্টা করে এই বাস্তবতাকে ভুলিয়ে দিতে। আমরা নিজেদেরকে প্রতিদিন নানা ধরনের বিনোদনে বোধ করে রেখে জীবনের কষ্টে ভুলে থাকার চেষ্টা করি। যতক্ষণ বিনোদনে ডুবে থাকি ততক্ষণ জীবনটা আনন্দময় মনে হয়, তারপর বিনোদন শেষ হয়ে গেলেই অবসাদ, বিরক্তি একঘেয়েমি ঘিরে ধরে। ধীরে ধীরে একসময় আমরা জীবনের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠি, কেন আমার নেই কিন্তু ওর আছে, কেন আমারই বেলায় এরকম হয়, অন্যের কেন এরকম হয় না, এইসব অসুস্থ প্রশ্ন করে আমরা আমাদের মানসিক অশান্তিকে জ্বালানি যোগাই। এত যে অশান্তি তার মূল কারণ হল আমরা যে এই জীবনে শুধু পরীক্ষা দিতে এসেছি এই কঠিন বাস্তবতা ভুলে যাওয়া। মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, জান মাল ফসল হারানোর মধ্য দিয়ে, এই অংশে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে পরীক্ষা নেবেন তার কিছু উদাহরণ তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমরা যদি ভালো করে বুঝে নেই পরীক্ষাগুলো কেমন হবে, তাহলে সেই পরীক্ষা দেওয়ার জন্য আগে থেকেই আমরা তৈরি থাকব। তারপর যখন পরীক্ষা শুরু হবে তখন পরীক্ষা পার করা সহজ হয়ে যাবে। যারা জীবনে অনেকবার কঠিন বিপদে পড়েছেন তারা হয়তো লক্ষ্য করেছেন যে যদি চিন্তা করে বের করা যায় কেন বিপদটা হয়েছে, কতদিন তা চলতে পারে এবং বিপদটা কীভাবে একসময় শেষ হয়ে যেতে পারে, তখন সেই বিপদটা ধৈর্য ধরে পার করা অনেকটা সহজ হয়ে যায়। সূরা বাকারার 155 আয়াতে আল্লাহ তাআলা ভয়ের জন্য খৌফ শব্দটি ব্যবহার করেছেন। কুরআনে বিভিন্ন ধরনের ভয়ের জন্য 12 আলাদা আলাদা শব্দ রয়েছে, খৌফা, খশিয়া, খশা, ইত্তাক, হাজার, র, আউজাসা, ওয়াজাফা, ওয়াজাল, রহাব, রোয়াবা, আশফাক, যার মধ্যে এই আয়াতে বিশেষভাবে খৌফ শব্দটি ব্যবহার করা হয়েছে, যা একটি বিশেষ ধরনের ভয়। আমাদের জীবনে কোনো একটি বিপদ এগিয়ে আসছে বা এসে গেছে এবং আমরা তা নিয়ে ভয়ে বা আতঙ্কে আছি, এটাই হচ্ছে খৌফ। এই ভয় রাজনৈতিক, অর্থনৈতিক, প্রাকৃতিক, পারিবারিক যে কোনো বিপদের ভয় হতে পারে।
দেশের প্রাকৃতিক সম্পদের উজাড় হয়ে যাচ্ছে, মহামারী দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে, চারিদিকে মানুষের অভাব অনটন, যে কোনো সময় গৃহযুদ্ধ লেগে যেতে পারে, খাবারের দাম বাড়তে বাড়তে কেনার সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে। এরকম চলতে থাকলে সামনে অচিরেই পরিবার নিয়ে একবেলা না খেয়ে দিন পার করতে হবে। এই ভয় হচ্ছে খৌফ, এটা একটি পরীক্ষা। সূরা বাকারার এই আয়াতে উল্লেখিত আরেকটি পরীক্ষা হচ্ছে ক্ষুধার কষ্ট। ক্ষুধার কষ্ট থেকে বাঁচার জন্য মানুষ এমন কিছু নেই যা করে না। একজন দিন মজুরের মাথায় সারা দিন একটি চিন্তাই ঘুরে, কালকে সে খাবার কেনার মতো যথেষ্ট টাকা অর্জন করতে পারবে কি? একজন চাকুরিজীবী সবসময় দুশ্চিন্তায় থাকে, আমি মারা গেলে আমার ছেলেমেয়েরা খেয়ে পরে বাঁচতে পারবে তো? একজন ব্যবসায়ীর মাথায় সবসময় হিসেব ঘুরতে থাকে, ব্যবসায় কতটা পর্যন্ত লোকসান হলে না খেয়ে পথে বসতে হবে না। সকালে ঘুমের থেকে উঠে মাথায় চিন্তা আসে নাস্তায় কী খাবো, যা খেয়ে দুপুর পর্যন্ত ক্ষুধার কষ্ট লাগবে না। দুপুরে খাওয়ার সময় মাথায় চিন্তা আসে কত খেলে আর বিকেল পর্যন্ত ক্ষুধার কষ্ট করতে হবে না, একবারে রাত পর্যন্ত থাকা যাবে। রাতে খাওয়ার সময় হিসেব চলে, ফজরের সময় উঠলে আবার ক্ষুধা লেগে যাবে না তো? যারা জীবনে একসময় অনেক অভাবে পার করেছেন, প্রতিটি দিন সংগ্রাম করতেন কীভাবে মাস চলবে, কীভাবে বাচ্চাদের খাওয়াবেন, তারা যখন একসময় গিয়ে সচ্ছল হন, তারপরও তাদের অনেকের ভেতরে আবার অভাবের জীবনে ফিরে যাওয়ার আতঙ্ক চলে যায় না। ব্যাংক ব্যালেন্সে একটা শূন্য কমে গেলে বুক ধড়ফড় শুরু হয়ে যায়, কোনো এক মাসে আয় একটু কম হলে আতঙ্ক শুরু হয়ে যায়, যদিও তাদের খাওয়া পড়ার কোনোই সমস্যা নেই। আল্লাহ তাদেরকে কয়েক মাস বা বছর স্বাচ্ছন্দ্যে চলার মতো যথেষ্ট সম্পদ দিয়ে রেখেছেন, তারপরেও তাদের ভেতরে আগের সেই অভাবী জীবনের দুঃস্বপ্ন কাটে না। তারা চেষ্টা করলেও আল্লাহর প্রতি পুরোপুরি কৃতজ্ঞ হয়ে মন থেকে অশান্তি দূর করে শান্তির সাথে জীবন পার করতে পারে না। ক্ষুধার কষ্ট, অভাবের জীবনের ভয় তাদেরকে সারা জীবন তাড়িয়ে বেড়ায়। আরেকটি ব্যাপার লক্ষণীয়, ভয় এবং ক্ষুধা এই দুটির মধ্যে একটি সাধারণ ব্যাপার রয়েছে, তা হলো অনিশ্চয়তা। মানুষ নিশ্চয়তা অর্জনের জন্য পাগল, সবসময় চেষ্টা করে কীভাবে বেতনের নিশ্চয়তা, সমাজের স্ট্যাটাসের নিশ্চয়তা, ভাড়া বাড়ি ছেড়ে নিজের বাড়ির নিশ্চয়তা, নিরাপদে রাস্তায় চলার জন্য গাড়ির নিশ্চয়তা, লোন শোধ করার জন্য নিয়মিত আয়ের নিশ্চয়তা, এইসব অনিশ্চয়তাকে সবসময় নিশ্চিত করে রাখার জন্য বাবা মা, সন্তান, আত্মীয়, বন্ধু, যে কোনো সম্পর্ককে উপেক্ষা করে হলেও মানুষ দিন রাত খাটতে রাজি আছে, কিন্তু তার জীবনে নিশ্চয়তা চাই চাই। আল্লাহ তাআলা মানুষকে এই আয়াতে সাবধান করে দিচ্ছেন, তিনি মানুষকে অনিশ্চয়তা দিয়ে পরীক্ষা নেবেনই। সুতরাং অনিশ্চয়তাকে জয় করার জন্য হারাম পথে পা দিয়ে কোনো লাভ নেই, একদিকে অনিশ্চয়তা দূর করলে আরেকদিকে আসবে, মাঝখান থেকে সব অনিশ্চয়তাকে জয় করার জন্য মিথ্যা স্বপ্ন যেন আমাদেরকে শেষ করে না দেয়। এরপর আল্লাহ পরীক্ষা নেবেন সম্পদ, জীবন, পণ্য, ফল ফসল হারানোর মধ্য দিয়ে। আমাদের পরিবার, আত্মীয়, বন্ধু ইত্যাদি নানা সম্পর্কের ভেতরে মৃত্যু আসবেই, এটাই স্বাভাবিক। মাঝে মাঝে কারো মৃত্যু হয়তো অল্প বয়সে হয়, কারো হয়তো দুর্ঘটনা থেকে মৃত্যু হয়, আমরা তখন বলি কপাল খারাপ, অকালে মৃত্যু, অপমৃত্যু, আহারে বেচারা অল্প বয়সে মারা গেল ইত্যাদি। এগুলো সব ভীষণ রকমের ভুল কথা। মুসলিমদের কাছে কোনো কপাল খারাপ নেই, অকালে মৃত্যু, অপমৃত্যু, কম বয়সে মৃত্যু বলে কিছু নেই, এগুলো বিধর্মী এবং নাস্তিকদের ডিকশনারির শব্দ। কারো কপাল কখনো খারাপ হয় না, আল্লাহ তাআলা তার জন্য ঠিক যেসব সমস্যা হওয়ার কথা নির্ধারণ করে রেখেছিলেন তার জীবনে ঠিক তাই ঘটে। কারো অকালে মৃত্যু হয় না, তার ঠিক যে সময় মৃত্যু হওয়ার কথা ঠিক তখনই মৃত্যু হয়। কারো অপমৃত্যু হয় না, বরং মুমিন অবস্থায় দুর্ঘটনায় মারা গেলে সে শহীদ হয়ে মরে, তখন এর চেয়ে বড় প্রাপ্য তার জন্য আর কিছুই হতে পারে না। কারো অল্প বয়সে মৃত্যু হয় না, পৃথিবীতে তার আয়ু সেটুকুই নির্ধারণ করা ছিল, সে ঠিক সময় মতো মারা গিয়েছে, আগেও না পরেও না। এই সত্যগুলো আমরা যদি উপলব্ধি করি, তাহলে আমরা নিজেদেরকে অপেক্ষাকৃত কম কষ্ট দেব, অন্যের মাঝেও অপেক্ষাকৃত কম কষ্ট ছড়াব। এরপর পরীক্ষা আসবে সম্পদ, ফল ফসল হারানোর মধ্য দিয়ে। স্টক মার্কেট ধসে যাবে, কেউ লোনে জর্জরিত হয়ে যাবে, কেউ দেউলিয়া হয়ে যাবে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বন্যায় ফসল ধ্বংস হয়ে যাবে, নদীর পাড় ভেঙে বাড়ি জমি নদীতে বিলীন হয়ে যাবে। এই হচ্ছে জীবন, এগুলো সবই আল্লাহ তাআলার পক্ষ থেকেই পরীক্ষা। আমরা যদি উপলব্ধি করতে পারি যে আমাদের জীবনের কঠিন সময়গুলো আসলে এক একটা পরীক্ষা, এবং আমাদের কাজ হচ্ছে এই পরীক্ষা ঈমান বজায় রেখে পাশ করা, তাহলে জীবনের কঠিন সময়গুলো পার করা যেমন সহজ হবে, তেমনি আমরা পরীক্ষায় পাশ করে অনেক বড় প্রতিদান পাব। আর যদি তা না করি, তাহলে জীবনটা অসহ্য হয়ে যাবে। ডিপ্রেশনের ওষুধ খেয়ে দিন পার করতে হবে, ঘুমের ওষুধ খেয়ে রাতে ঘুমাতে যেতে হবে,
হাজার হাজার ওষুধ খেয়ে নষ্ট করা কিডনি নিয়ে ডায়ালাইসিস করতে করতে ধুকে ধুকে মারা যেতে হবে, আর আখিরাতে থাকবে অপমান এবং শাস্তি। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য এবং নিষ্ঠার সাথে চেষ্টা করে তাদেরকে সুখবর দাও। এই অংশে প্রশ্ন আসে, কিসের সুখবর? মুমিনদের জন্য সুখবর একটাই, জান্নাতের নিশ্চয়তা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে বলে দিলেন কি করলে আমাদের আর জান্নাত পাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আসুন আমরা আমাদের জীবনে ঘটে চলা পরীক্ষাগুলো বোঝার চেষ্টা করি। এই পরীক্ষাগুলো কিভাবে দিলে আমরা পরীক্ষায় পাশ করব তা চিন্তা করে বের করি, তারপর যথাসাধ্য চেষ্টা করি নিজেদের মধ্যে যা কিছু পরিবর্তন করতে হবে তা করার, ঈমান বজায় রেখে প্রতিটি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করি। আল্লাহ তাআলা তখন আমাদেরকে কিয়ামতের দিন সবচেয়ে বড় সুখবর দিবেন। সেদিন সেই সুখবর পেয়ে আমরা আনন্দে আত্মহারা হয়ে যাব। পৃথিবীর জীবনটা তখন কয়েক মুহূর্তের দুঃস্বপ্ন মনে হবে। জান্নাতের সুখবর পেয়ে মুহূর্তের মধ্যেই আমরা ভুলে যাব পৃথিবীতে কত কষ্ট, কত সংগ্রাম করেছিলাম, কত দুঃখ পেয়েছিলাম। সামনে যে এক নতুন অনন্ত জীবন শুরু হবে, শুধুই আনন্দ, সুখ, হাসি, তৃপ্তির জীবন, সেই জীবন নিয়ে আমরা তখন পুরোপুরি ব্যস্ত হয়ে যাব। কখন জান্নাতে গিয়ে আল্লাহ তাআলার সাথে দেখা হবে তার কথা প্রথমবারের মতো নিজের কানে শুনতে পাব, তার সাথে মন উজাড় করে কথা বলতে পারব, সেই তীব্র আনন্দে আমরা বাকি সব কিছু ভুলে যাব। এর পরের আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানাবেন এই সুখবর যারা পাবে তারা কেমন মানুষ। তারা কোনো সাধারণ মানুষ নয়, তারা প্রচণ্ড রকমের ধৈর্যশীল। কুরআনের শিক্ষাকে তারা তাদের কথা, কাজ, চিন্তায় আত্মস্থ করে ফেলেছেন। জীবনের বাস্তবতা কি, বিপদ কেন আসে, কিভাবে আসে, তারা তা খুব ভালোভাবেই উপলব্ধি করেন। কোনো ধরনের বিপদ তাদেরকে তাদের ইস্পাত দৃঢ় ঈমান থেকে টলাতে পারে না। আজকে ভিডিওতে আমরা সূরা বাকেরা, সূরা আজকের ভিডিওতে আমরা সূরা বাকারার 155তম আয়াত যেটা সেটা নিয়ে দেখলাম, এবং এখানে স্পষ্ট করে বলা হলো যে সৃষ্টিকর্তা অবশ্যই তোমাকে পরীক্ষায় ফেলবেই, এবং সেই পরীক্ষাটা কে কত ভালোভাবে উত্তীর্ণ হতে পারে সেটাই দেখার অ্যাকচুয়ালি। এবং জীবনে প্রচুর বাধাবিঘ্ন আসে এবং প্রচুরভাবে তারা পরীক্ষা নেয় বিভিন্নভাবে, এবং সেটা মানে ব্যক্তিগত হতে পারে বা পারিপার্শ্বিক হতে পারে, বিভিন্ন ধরনের পরীক্ষা, যেমন আর্থিক অসুবিধা বা দৈহিক, শারীরিক বা আত্মীয় স্বজনের মধ্যে অসুস্থতা, ঝামেলা, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু তাদেরকে মানে পরীক্ষায় ফেলবে। এবং সাথে সাথে একটা ভবিষ্যতের যে চিন্তা, ভবিষ্যতে ভয় যে আমার এই জিনিসটা যদি কমে যায় বা এই জিনিসটা যদি হয় তাহলে কি করব আমি, এবং সেটার প্রস্তুতি আগে থেকে নেওয়া, এই যে তার পদ মানে ঈশ্বরের সুক্রিয়াদা, হ্যাঁ সেটা সুক্রিয়া আদায় না করে সেটা নিয়েই ভেবে চলা, এবং যতটুকু দিয়েছে ততটুকুতে শান্ত না হয়ে, আত্মতৃপ্ত মানে তৃপ্ত না হয়ে আর এই যে তার পিছনে ছুটে চলা, এটাই কিন্তু ভয়। এবং এই পরীক্ষার মাধ্যমেই কিন্তু দেখতে যাচ্ছেন মানে আসল হীরা কোনটা সেইটা কিন্তু তুলে নেবেন। এবং যারা মুমিন ব্যক্তি তাদের তো অবশ্যই শেষ মানে এই দৌড়ের শেষে যে জান্নাত রয়েছে সেই ভালো কথাটা শোনাতে বলছেন। এবং সাথে সাথে এখানে যাদের বলা হয়েছে, প্রত্যেকটা মানুষকে বলা হয়েছে তোমরা সঠিক কাজটা করো, সঠিক মানে ধৈর্য ধরো, এবং তোমার জীবনে অনেক পরীক্ষা আসবে এবং সেই পরীক্ষাগুলো উত্তীর্ণ হতে হবে, সাথে সাথে ধৈর্যশীল হও এবং সেগুলোকে ট্র্যাগল করতে শেখো, তাহলে এবং সাথে সাথে যেটুকু দিয়েছি সেটুকুতে তৃপ্ত হও। এবং মানুষকে বিভিন্নভাবে আগে থেকেই উল্লেখ করা থাকে মানে লেখা থাকে যে তুমি কতদিনে কী হবে তোমার, এবং কী কী পাবে, কী কী পাবে না, এবং কবে তোমার মৃত্যুদিন স্থির হয়েছে, সব কিছুই আগে থেকে করা আছে। এবং সেই কারণে প্রত্যেকটা মানুষের জীবনেই এই জিনিসগুলো ঘটবে। এবার কে কত ধৈর্যশীল হয়ে এইগুলোকে হ্যান্ডেল করতে পারে তার উপরেই ডিপেন্ড করছে, কিন্তু তার পরকালের যে জীবনটা সেটা ডিপেন্ড করছে। তো সূরা আয়াতে মানে যেটা বাকারা যে 155 আয়াত,
এটুকু বুঝলাম যে আমি যেগুলো বললাম সেইগুলোই মোটামুটি বলা হয়েছে, এবং ভীষণ ইম্পর্টেন্ট কথা, বিশেষ করে মুসলিমদের জন্য ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট। তারা প্রতিনিয়ত জানছে এবং প্রত্যেকেই জানা উচিত। তো যাই হোক, আজকের ভিডিওটা সুরা বাকারা নিয়ে ছিল, আর আগামী ভিডিও অন্য কোনো সুরা নিয়ে থাকবে হয়তো। তোমরা অবশ্যই লিঙ্ক সেন্ড করো যে আমি সেটা দিয়ে সেটার উপরে ভিডিও করতে পারি। তো আজকের ভিডিও কেমন লেগেছে জানিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মধ্যে এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।